সালাম স্বাস্থ্য শিক্ষা গুরু একজন মেশিন ম্যান আমাদের কাছে তথ্য আছে এই সালাম এই স্বাস্থ্য শিক্ষা গুরু যখন মেশিন ম্যানের দায়িত্ব পালন করেন সেইখান থেকে সে টেকনিকে একটা প্রশ্ন সে নিয়ে নিত এবং পরবর্তীতে এই প্রশ্নপত্র তারই খালাতো ভাই জসীমউদ্দিন মুন্নু তাকে সরবরাহ করত এই জসীমউদ্দিন মুন্নু তার বিভিন্ন জায়গা তার বিভিন্ন সহযোগী ছিল তাদেরকে সরবরাহ করত আমরা জসীমকে যখন আমরা ধরলাম জিজ্ঞাসাবাদে আমরা জসীমের কাছে অনেক তথ্য পেলাম এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম এই সালাম স্বাস্থ্য শিক্ষা বোর্ড থেকে প্রশ্নপত্র পাশের মূল কথা আমরা তাকে বিভিন্ন সময় গ্রেফতারের চেষ্টা করেছি একবার আমরা যখন ওকে রাত্রিবেলায় গ্রেফতারের চেষ্টা করেছি রিল খুলে পালিয়ে যায় সর্বশেষ আমরা 4-5 দিন রামপুরা একটা এলাকায় আমরা একদম ছদ্মবেশ ধারণ করে আমরা গতকালকে আমরা ওকে অ্যারেস্ট করেছি সালামের ব্যাপারে যেটা সালাম শুধু এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত না তার এলাকার খোঁজ নিয়েছি 2014 সালে কমল হত্যাকাণ্ড ছিল সেই কমল হত্যাকাণ্ডের একজন আসামি এবং এটা তদন্তের পর সালামকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া আছে সেই হত্যাকাণ্ডের পর থেকে সে সাসপেন্ডেড অবস্থায় আছে আমরা যে বিষয়গুলো আমরা বিভিন্ন স্বীকারোক্তি এবং এজাহারে আমরা যে নামগুলি আমরা পেয়েছি তার বাইরেও আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আমরা এই ঘটনার সাথে কিছু অসাধু ডাক্তারের জড়িত থাকার প্রমাণ পেয়েছি আমরা কোচিং সেন্টারের জড়িত থাকা আমরা প্রমাণ পেয়েছি আমরা আমাদের কাছে বিভিন্ন সাংবাদিক এবং এমনকি বিভিন্ন অভিভাবকও আমাদেরকে বিভিন্ন দলের তথ্য দিয়ে সহযোগিতা করেছে আমাদের মাননীয় আইজিপি স্যার স্যারের নির্দেশ যে তিনি আর কোনো প্রশ্নপত্রের বিষয় শুনতে চান না যে কোনোভাবে এটা বন্ধ করতে হবে আমাদের সম্মানিত সিআইডি ডিরেক্টর মাহবুবুর রহমান স্যারের নির্দেশ এই চক্রটাকে মূল সমুৎপাদন করতে হবে আমরা তাদেরকে আমরা শনাক্ত করেছি ইতিমধ্যে কিছু কিছু বাকি আছে সেটা তদন্ত চলছে এবং শুধু তাই না এই চক্র এই অবৈধভাবে এই প্রশ্নপত্র ফাঁসের যে ফাঁস করে যাওয়া সম্পদ করেছে আমরা তারও আমরা অনুসন্ধান করছি আমরা এই বিষয়টাকে মানি লন্ডারিং মামলার প্রাথমিক পর্যায়ে হিসেবে আমরা তদন্ত করছি এবং যে আসামিগুলি ওদের নামে বেনামে স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি আমরা পেয়েছি আমি যদি এক জসীমের কথাই বলি জসীমের আমরা টোটাল 38টা ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছি এবং তার ক্রেডিটের অ্যামাউন্ট হল 21 কোটি 27 লক্ষ টাকার উপর এবং তার যে ওয়াইফ শারবিন আরা জেসমিন ওরফে শিল্পী তার আমরা 14টা অ্যাকাউন্ট পেয়েছি এবং তার এই অ্যাকাউন্টে ক্রেডিটের অ্যামাউন্ট হল 3 কোটি 78 লক্ষ টাকা তাতেই বোঝা যাচ্ছে যে ওরা কি কাজ করেছে এবং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যখন এই মেডিকেল পরীক্ষাটা হয় সাধারণত অক্টোবর নভেম্বর বা এই সময়টা এই অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলি ও ক্রেডিট হয়েছে ওই সময়টায় আমরা আরও কিছু তথ্য পেয়েছি আমরা যেহেতু তদন্ত পর্যায়ে আছে আমরা এখন আপাতত আমরা ডিসক্লোজ করতে পারছি না আমরা ভবিষ্যতে আমরা যখন সাকসেসফুল হব আমরা আপনাদেরকে অবগত করবো